এর 16তম ব্রিকস সম্মেলন কি নতুন অক্ষ তৈরি করবে? আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমী জোটকে কি প্রতিযোগিতার মুখে ফেলবে ভারত, রাশিয়া, চীন, সাউথ আফ্রিকা, ব্রাজিলের জোট? প্রধানমন্ত্রী মোদীর দাবি, চার রাষ্ট্রের ব্রিকসে যোগ দিতে আগ্রহ দেখিয়েছে একাধিক দেশ। দুই দিনের ব্রিকস সম্মেলনে উপস্থিত সেসব আগ্রহী দেশের রাষ্ট্রপ্রধানরা। ইতিমধ্যেই রাশিয়ার মাটিতে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্টকে আবেদনও করেছেন তিনি। এদিকে 16তম ব্রিকস সম্মেলনের আবহে ক্রমেই কি কাছাকাছি আসছে ভারত চীন? গালোয়ান কাণ্ডের পর থেকে দক্ষিণ এশিয়ার দুই মহাশক্তিধর দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। বন্ধ দিল্লি বেজিং সরাসরি যাত্রীবাহী বিমান পরিষেবা। মালদ্বীপের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক খারাপের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে শি জিনপিং সরকার। কিন্তু 16তম ব্রিকস সম্মেলনে ইন্দোচীনের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। মূলত সব বিষয় আমেরিকার অযাচিত নাক গলানোকে ভালো চোখে দেখছে না ভারত মহাসাগরের দেশগুলো। তাই রাশিয়ার ডাকে সাড়া দিয়ে কি সমান্তরাল মিত্রশক্তি তৈরি করবে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলো? বিভিন্ন অংশ নিয়ে ভারতের সঙ্গে চীনের টানা ঠান্ডা লড়াই চলছিল, স্ট্যান্ড অফ সিচুয়েশন ছিল, এবং সেরকম অবস্থা থেকে এই প্রথম তোমাকে বলবো যে চীনের তরফে তাদের যে দূত ছিল ওয়াং ই, তার সঙ্গে প্রথমে এপ্রিল মাসে বৈঠক করেন এস জয়শঙ্কর, আমাদের বিদেশমন্ত্রী, এনএসএ অজিত ডোভাল পরবর্তী সময়, এবং শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী ভারতবর্ষের তরফে প্রধানমন্ত্রী, তিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যান। 16তম ব্রিকস সম্মেলনের মঞ্চকে বিশ্ব মঞ্চে আমেরিকার নেতৃত্বাধীন গোষ্ঠীর সমান্তরাল মঞ্চ হিসেবে জোট বাঁধছে কি চীন, ভারত, রাশিয়া? তিন এই বৃহৎ শক্তি একক্ষের অংশ হলে উদ্বেগ বাড়বে ওয়াশিংটনের, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। গত দুবছর রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন গোটা বিশ্ব মস্কোকে একঘরে করে রাখলেও বাণিজ্যগতভাবে পাশে থেকেছে দিল্লি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট উদ্বেগ বাড়িয়েছে সাউথ ব্লকের। সেই উদ্বেগ দূর করতে সমান্তরাল লক্ষ্যে চীনকে ঢোকানো গেলে ঢাকাকে কিছুটা সমঝে রাখা যাবে, বলছে ওয়াকিবহাল মহল। হাসিনা সরকারের পতন এবং তদারকি সরকার গঠনের পিছনে পশ্চিমী দুনিয়ার হাতকে দায়ী করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ভারতের পূর্বের কাছে পড়শিকে নরমে গরমে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে ব্রিকস সম্মেলনকে ব্যবহার করতে চাইছে দিল্লি। আমরা জানি ইরান ইসরায়েলের সম্ভাব্য বিবাদ, অন্যদিকে ইউক্রেন ক্রাইসিস যেটা আড়াই বছরের বেশি সময়কাল ধরে চলছে, এবং রাশিয়া তৃতীয়ত হচ্ছে এমন একটা আবহে যেখানে রাশিয়া একই সাথে মাল্টিপোলারিটির কথা বলছে, মাল্টিপোল ওয়ার্ল্ড অর্ডার, এবং ইন্ডিয়াও একই সাথে মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডারের কথা বলছে, যেখানে মাইনাস ইউএসএ মাইনাস ওয়েস্ট এই বিষয়ে মত দেন তিন দিন আগে। নরেন্দ্র মোদীও দেখলাম মাল্টিপোলারিটির কথা বলছেন, চায়নাও সেদিকে আসছেন, অর্থাৎ ডিরেক্ট বিরোধে যাবে না পশ্চিমী ওয়ার্ল্ডের সাথে, কিন্তু একটা অল্টারনেটিভ একটা মানে ওয়ার্ল্ড অর্ডার দাঁড় করাতে চাইছে ইকোনমিক ডিপ্লোমেসির মাধ্যমে। ভারত এই মুহূর্তে পঞ্চম অর্থনীতির দেশ, বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠা পেয়েছে দিল্লির কূটনৈতিক ভারসাম্যের নীতি। রাষ্ট্রপুঞ্জের জাতীয় নিরাপত্তা পরিষদে ভারতকে যুক্ত করতে বেশ কোমর বেঁধেছে মস্কো। ফলে দিল্লির চিরস্থায়ী বন্ধু রাশিয়াকে পাশে রেখে 16তম ব্রিকস সম্মেলনের মঞ্চকে ঐতিহাসিক বানাতেই কৌশল ছকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।